বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম আবার তোমাদের কাছে আরো একটি বুদ্ধির খেলা নিয়ে। হয়ে যাক তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, একটা বাসায় সন্ধ্যাবেলায় করিম সাহেব নামে একটা লোক খুন হয়ে গেল। পুলিশ এসে দেখলো ওই বাসায় চারজন লোক আছে। একজনের নাম রহমান সাহেব। সে পুলিশকে বলল সে সেই সময় কম্পিউটারে কাজ করছিল। আরেকজনের নাম হলো পারুল। সে ওই বাসায় ঘর মোছামুছি এবং ঘর পরিষ্কার করার কাজ করে। ওই সময় সে ঘর পরিষ্কার করার কাজ করছিল। ওই বাসায় আরেকজন লোক থাকে, তার নাম হলো সুমন। সে হলো বাবুলচি। সে বলল সে ওই সময় ব্রেকফাস্ট বানাচ্ছিল। ওই বাসায় আরেকটা লোক থাকে, তার নাম বকুল। তার কাজ হলো বাগান পরিচর্যা করা। সে বলল আমি ওই সময় বাগান পরিষ্কার করছিলাম। পুলিশ কিন্তু বুঝে গেছে একজন মিথ্যা কথা বলছে। পুলিশ বুঝে গেল কে করিম সাহেবকে খুন করেছে। এখন তোমরা বলো, তোমরা কি বুঝতে পেরেছো কে করিম সাহেবকে খুন করেছে? তোমাদেরকে চিন্তা করার জন্য 15 সেকেন্ড সময় দিচ্ছি। 15 সেকেন্ড পর আমি তোমাদেরকে উত্তরটা বলে দিব। সময় দিচ্ছি, 15 সেকেন্ড পরে
আমি উত্তরটা বলে দিব। তোমরা হয়তো ভাবছো 8 দিন, কিন্তু না, লোকটা সম্পূর্ণ কাপড় কাটতে লাগবে 7 দিন। কারণ সপ্তম দিনে লোকটা যখন কাপড় কাটবে, তখন লাস্ট যেই টুকরাটা তৈরি হবে সেটাই তো কাপড়ের লাস্ট 2 ফিট। চলে যাচ্ছি 4 নম্বর বুদ্ধির খেলায়। এখানে 3টা দরজা দেখতে পাচ্ছ। বাম পাশের দরজায় আছে একটা ক্রিমিনাল, এই দরজা দিয়ে গেলেই ও তোমাকে মেরে ফেলবে। মাঝের দরজায় দেখতে পাচ্ছ আছে একটা সিংহ, এখান দিয়ে গেলেই সিংহটা তোমাকে খেয়ে ফেলবে। কারণ ও 3 বছর যাবত কিছুই খায়নি, ও অনেক ক্ষুধার্ত। ডান পাশের দরজা দেখতে পাচ্ছ, ওখানে অনেক আগুন জ্বলছে, এই দরজা দিয়ে গেলেই তুমি আগুনে পুড়ে যাবে। এখন তোমরা বলো কোন দরজা দিয়ে গেলে তোমরা সেফ। তোমাদেরকে চিন্তা করার জন্য 15 সেকেন্ড সময় দিচ্ছি। 15 সেকেন্ড পর আমি তোমাদেরকে উত্তরটা বলে দিব। দরজা দিয়ে গেলে তোমরা সেফলি যেতে পারবে। কারণ তোমাদের মনে আছে সিংহটা কিন্তু 3 বছর যাবত কিছুই খায়নি, 3 বছর যাবত খাবার না খেয়ে কি সিংহটা বেঁচে আছে? সিংহটা তো মরেই গেছে। চলে যাচ্ছি 5 নম্বর বুদ্ধির খেলায়। একটা লোক একবার খুন হয়ে গেল। ওই লোককে যে খুন করেছে সে ছিল একটা ক্রিমিনাল, আর সে চুরি করে তেলের ব্যবসা করত। ডিটেকটিভ ওই লোকের খুনিটাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এসে সন্দেহজনক 3টা লোককে আটক করলো। একজনের নাম ছিল বিল, আরেকজনের নাম ছিল টেড, আর আরেকজনের নাম ছিল রবার্ট। ডিটেকটিভ বুঝতে পারছিল না 3জনের মধ্যে কে আসল খুনি। 3জনই বলছিল আমি খুন করিনি। এরপর ডিটেকটিভ তা যে জায়গায় খুন হয়েছিল সে জায়গায় আবার গেল। গিয়ে আবার খুঁজতে থাকলো যদি কোনো প্রমাণ পাওয়া যায়। হঠাৎ করে সে দেখলো মাটিতে একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরাটা ডিটেকটিভ হাতে নিল। সে দেখলো কাগজটিতে লেখা 7 1 0 5 7 7 3 5 3 4 5 5 0 8 5 1 7 7 1 8। ডিটেকটিভটা তো কিছুই বুঝতে পারছিল না এটা কিসের নাম্বার। ডিটেকটিভ হঠাৎ করে বুঝতে পারে এই কাগজের মধ্যে এই নাম্বারগুলি যে মারা গেছে সেই লিখেছে। ডিটেকটিভ এটাও বুঝতে পারে যে কে লোকটাকে খুন করেছে। এই নাম্বারটা দেখে ডিটেকটিভ কিভাবে বুঝলো যে কে খুনি? তোমরা বলতে পারবে? তোমাদেরকে চিন্তা করার জন্য 15 সেকেন্ড সময় দিচ্ছি। 15 সেকেন্ড পরে আমি তোমাদেরকে এই উত্তরটা বলে দিব। ডিটেকটিভ কাগজটাকে প্রথমে উল্টিয়ে ফেললো, মানে উপরের দিকটা নিচে, নিচের দিকটা উপরে নিল।
ভালো করে খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে বিল ইজ বস, হি সেলস অয়েল। আর ডিটেকটিভ বুঝে গেল বিল লোকটাই হচ্ছে খুনি। তাহলে বন্ধুরা আবার আসবো নতুন কোনো বুদ্ধির খেলা নিয়ে। যদি আরো নতুন নতুন বুদ্ধির খেলা দেখতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। বাই।